আয়রন ডোম বা লো গম্বুজকে ইসরায়েলের রক্ষা কবচ বলা হয় থাকে। আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সারা ইসরায়েল জুড়ে ছোট ছোট ইউনিটে জালের মতো স্থাপন করা আছে। ইসরায়েলের মেইন রাডার সিস্টেম বা আয়রন ডোমের রাডার সিস্টেম প্রথমে রকেট লঞ্চ ডিটেক্ট করে। যে অঞ্চলের উপর রকেট আঘাত হানবে সে অঞ্চলের আয়রন ডোম লঞ্চার সিস্টেমকে অ্যাক্টিভ করে। তারপর আয়রন ডোমের রাডারগুলো কয়েক সেকেন্ড ধরে রকেটগুলোর গতিপথ ট্র্যাক করে ডাটা আয়রন ডোমের কম্পিউটার প্রসেসিং সিস্টেমে পাঠায়। সেখানে রকেটগুলোর গতিপথের উপর নির্ভর করে কম্পিউটার বিশ্লেষণ করে যে রকেটগুলো সম্ভাব্য আঘাত করার পয়েন্টগুলো কোথায় কোথায়, তারপর ওই পয়েন্টগুলোতে কোনো স্থাপনা আছে কিনা তা নির্ণয় করে কম্পিউটার। যদি স্থাপনা থাকে তাহলে রকেটগুলোকে ধ্বংস করার জন্য আকাশের সবচেয়ে সুবিধাজনক পয়েন্ট বের করে এবং আয়রন ডোম সিস্টেমের সুবিধাজনক অবস্থানে থাকা লঞ্চার বা লঞ্চারগুলোকে টার্গেট করে তাৎক্ষণিক লঞ্চার মিসাইল দিয়ে রকেট ধ্বংস করে দেয়। আর যেসব মিসাইল খালি জায়গায় আঘাত করবে সেগুলোকে ছেড়ে দেয়। এক্ষেত্রে প্রতি মুহূর্তেই রকেটগুলো ট্র্যাকিং হতে থাকে এবং আয়রন ডোম সিস্টেমের কোনো লঞ্চারের কতটা মিসাইল খরচ হয়েছে তার তথ্য আপডেট হতে থাকে। এবং যদি অনেক বেশি রকেট হামলা হয় এবং আয়রন ডোম মিসাইল রিফিল করে তা কুলাতে না পারে তখন তাদের ইন্টারসেপ্ট প্রায়োরিটি চেঞ্জ করতে পারে সম্ভাব্য আঘাত স্থলের গুরুত্ব অনুসারে। তাই অনবরত রকেট ছুড়লেও তারা আশেপাশের এলাকার লঞ্চার দিয়ে কন্টিনিউয়াস রকেট ধ্বংস করতে পারে। এই পুরো প্রক্রিয়াই কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই সম্পন্ন হয়ে থাকে। এবং একই সময়ে কিন্তু যে স্থান থেকে রকেট লঞ্চ করছে তাও ডিটেক্ট করে এবং ডাটা ইসরায়েল মিলিটারি সেন্টার সিস্টেমে পাঠিয়ে দেয়। দরকার মনে করলে কিছুক্ষণের মধ্যেই সেই জায়গা এয়ার স্ট্রাইক চালায় ইসরায়েল। তবে যে কোনো সিস্টেমই শতভাগ নিখুঁত নয়, তাই মাঝে মধ্যে দুই একটা রকেট গিয়ে ইসরায়েলের ভিতর টার্গেটে আঘাত করে। তবে এখন পর্যন্ত এই আয়রন ডোম অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেমই এ ধরনের কাজের জন্য দুনিয়ার সেরা সিস্টেম বা ইসরায়েলের রক্ষা কবচ হিসাবে কাজ করে যাচ্ছে। ধারণা করা হয় বর্তমানে যে কোনো ড্রোন সিস্টেমের বিরুদ্ধেও আয়রন ডোম অত্যন্ত কার্যকর সিস্টেম। তাই কিছুদিন আগে আমেরিকা পর্যন্ত ইসরায়েল থেকে আয়রন ডোম সিস্টেম ক্রয় করেছে।